আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে দেখাবো ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে থাকা সবচাইতে উন্নত মানের ভিডিও ক্যামেরা কোয়ালিটির একটি ড্রোন, যেটা মডেল দেখতে পাচ্ছেন F11 4K Pro। এই যে বন্ধুরা, এখানে কিন্তু লেখাই আছে F11 4K Pro। আজকে যেটা দেখাবো এটা বাংলাদেশের মধ্যে সবচাইতে উন্নত মানের দারুণ একটি ভিডিও ক্যামেরার ড্রোন। বন্ধুরা, আপনারা দেখা যাচ্ছে যে একটা ভালো কোয়ালিটির ড্রোন কিনতে গেলে কত খরচা হয়, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2.5 লক্ষ এরকম টাকা। কিন্তু অত টাকা দিয়ে আমরা যারা ড্রোন কিনতে পারি না, তাদের জন্য সেরা ড্রোন হচ্ছে F11 4K Pro। বন্ধুরা, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে একটা ড্রোন কিনে যেরকমটা ভিডিও ফুটেজ পাবেন, সেরকমটা ভিডিও ফুটেজ যদি F11 4K তে পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ, এটাতে কিন্তু সম্ভব। ওই 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে আপনি ড্রোন কিনে যেমনটা ভিডিও ফুটেজ পাবেন, এই ড্রোন ক্যামেরা কিনে একই ভিডিও ফুটেজ পাবেন, কোনো প্রকার তফাৎ নাই। তাহলে বন্ধুরা, চলুন আমরা এটা আনবক্সিং করি। আনবক্সিং করে দেখাই এই ড্রোন ক্যামেরাটি কিনলে আপনারা বক্সের মধ্যে কী কী পাবেন, এভরিথিং সব কিছু এখন দেখাবো। আপনারা যখন কিনবেন এরকম বক্স সহকারে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে আমরা বক্সটা খুলে নিচ্ছি, আর বক্সটা খুলে নিলে দেখতে পাচ্ছেন ইনটেক একদম যেরকমটা দেখতে পাচ্ছেন, একদম এরকমটা কাগজের মধ্যে আপনার দেওয়া থাকবে। বন্ধুরা, তাহলে চলুন আমরা এটা কাগজটাও খুলে ফেলি। বক্সটা আমি এখন রেখে দিলাম, আমি এখন কাগজটা খুলে ফেলব। এই যে কাগজটা খোলা পরে আমরা দেখতে পাবো খুবই চমৎকার একটি ক্যারি করার ব্যাগ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন খুবই দারুণ একটি ক্যারি ব্যাগ আছে। দেখুন, আমরা এখন এই ক্যারি ব্যাগটা খুলবো, এবং খুললেই আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন আপনারা দেখতে পাবেন। এখানে কোম্পানির নাম লেখা আছে দেখতে পাচ্ছেন, HJRC। ব্যাগটা কিন্তু খুবই শক্তপোক্ত, খুবই হাই কোয়ালিটির ব্যাগ ব্যবহার করা হয়েছে। দামি যে ড্রোনগুলো 1 লক্ষ, 1.5 লক্ষ টাকায় পাওয়া যায় সেসব ড্রোনে যেরকম ব্যাগ, এটাতে কিন্তু সেরকম হেভি শক্ত একটি ব্যাগ। এই যে আমরা এখন আনবক্সিং করবো, চলুন। এই যে আনবক্সিং করতেই আপনারা ব্যাগের ভিতরের একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন, এটা খুবই হাইফাইভাবে প্যাকেজিং করা আছে। যা যা থাকে একটা ড্রোনের বক্সের মধ্যে এখানে কিন্তু সবই দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এভরিথিং সব কিছু আছে। সো এখানেও বেশ কিছু ডকুমেন্ট আছে। সো কী কী ডকুমেন্ট আছে এই উপরে চলুন আমরা দেখে আসি। এই ড্রোনটা কিনলে এখানে বেশ কিছু আপনার ম্যানুয়াল বুক পাবেন। এই যে F11 4K Pro, এই ড্রোনটা কীভাবে উড়াবেন, প্রথম অবস্থায় তো আপনাদের কনফিউজড হতে পারে, কিন্তু সেই জন্য এখানে টোটাল একটি ম্যানুয়াল বই দেওয়া হয়েছে। তারপরে বাড়তি কিছু ব্লেড আছে দেখতে পাচ্ছেন, বাংলাতে যেটাকে বলে পাখা, এখানে কম করে 8টা পাখা দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্রিতে। এই যে দেখুন, এটা হচ্ছে রিমোট। রিমোটটা কিন্তু ফুল প্রফেশনাল লেভেলের, দেখতে পাচ্ছেন ধরার চমৎকার একটি জায়গা দেওয়া হয়েছে। আর রিমোটটা কিন্তু রিচার্জেবল, এটা কিন্তু রিচার্জ করার জায়গা আছে, দেখুন এটা রিচার্জেবল, এটা বাড়তি কোনো ব্যাটারি লাগানো লাগবে না, ঠিক আছে। এই যে দেখুন, খুবই সুন্দর হাই প্রফেশনাল লেভেলের একটি রিমোটও আছে। বন্ধুরা, তারপরে আপনাদের বহুল কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি দেখতে পাবেন। এই যে দেখুন ড্রোন ক্যামেরাটি, তো এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা। সামনে ক্যামেরা প্রোটেকশন লাগানো আছে, এই প্রোটেকশনটা খুলতে হবে, গ্লাস প্রোটেকশন। আর এটা অনেক বড় সাইজের একটি ড্রোন দেখতে পাচ্ছেন, বিশাল বড় সাইজের একটি ড্রোন। হ্যাঁ, এটা হচ্ছে DJI ম্যাভিক আছে না, তার চাইতেও ডাবল বড় সাইজ। এই যে পাখাগুলো আমি খুলে নিই, দেখুন কত বড় পাখা। এই যে দেখেন পাখাগুলো খুলে নিচ্ছি, বিশাল বড় সাইজ। এই যে দেখুন কত বড় সাইজের ড্রোন, দেখতে পাচ্ছেন বিশাল বড়, বিশাল বড় সাইজের এই ড্রোন ক্যামেরাটি আমরা ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে বিক্রি করছি মাত্র 29,500 টাকা। মার্কেটে কিন্তু দাম বেড়ে গেছে, কিন্তু আমাদের কাছে কিন্তু দাম বাড়ে নাই, আমরা কিন্তু আগের দামে বিক্রি করছি। এই যে সামনের ক্যামেরাটা দেখে নেন, এই যে সামনের ক্যামেরা দেখতে পাচ্ছেন, অসাধারণ দারুণ, একদম একদম হাই রেজলেশনের গেমবল সিস্টেম ক্যামেরা ব্যবহার করা হয়েছে। দেখুন একদম ফুল প্রফেশনাল লেভেলের ড্রোন। এটা মেমোরি কার্ড লাগানো জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে মেমোরি কার্ড লাগাতে হয়, কিভাবে লাগাতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমরা যে মেমোরি কার্ড আজকে ব্যবহার করব, এটা লাইফ টাইম গ্যারেন্টি, খুবই হাই স্পিডের মেমোরি কার্ড দেখতে পাচ্ছেন, PNY কোম্পানির খুবই হাই স্পিডের মেমোরি কার্ড। এই ড্রোনে যেতে 4K ভিডিও ফুটেজ পেতে চান, অবশ্যই ভালো মানের মেমোরি কার্ড লাগাবেন। যদমত কোনো কোম্পানির মেমোরি কার্ড লাগালে কিন্তু ভালো ভিডিও পাবেন না। সো অবশ্যই আমরা দেখতে পাচ্ছেন
হাই স্পিডে মেমোরি কার্ডটা লাগিয়ে দিলাম, এখানে মেমোরি কার্ড লাগিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড, ভিডিও কিন্তু মেমোরি কার্ডেও রেকর্ড হবে, আপনার ফোনেও রেকর্ড হবে, সো দুই জায়গাতে কিন্তু ভিডিও রেকর্ড হবে, আপনি ইচ্ছা মতো মানে পজিশনে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। তবে মেমোরি কার্ডে যেটা রেকর্ড হবে সেটা সবচেয়ে ভালো মানের ভিডিও। সো বন্ধুরা, এই ড্রোন ক্যামেরাটি তাহলে এখন বাইরে যাবো, আমরা এখন উড়াবো, দেখবো কেমন উড়ে, চলুন।